তো আমরা দেখতেই পাচ্ছি দীঘায় চলে এসেছি এবং আমরা হোটেলেও ঢুকে গেছি। এটা হলো দীঘার মানে ওল্ড দীঘার হোটেল, ওল্ড দীঘাতে আমরা রয়েছি। এটা হলো ওল্ড দীঘা সিগুল হোটেল, ডলফিন গ্রুপের সিগুল হোটেল। এই যে সিগুল হোটেলে রুফটপে সুইমিং পুল আছে, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আমরা এনজয় করছি কত। আমার মেয়েও প্রচণ্ড এনজয় করেছে রুফটপ সুইমিং পুল, আর আমার লাইফে আমি ফার্স্ট এটা রুফটপ সুইমিং পুল এনজয় করলাম। সুইমিং পুলে তো অনেকবারই নেমেছি, বাট রুফটপ সুইমিং পুল এটা আমার ফার্স্ট আমার লাইফে। তো এই যে সন্ধ্যেবেলা আমরা এবার ঘুরতে বেরিয়ে পড়েছি, আমার মেয়ে এই রিমোট কন্ট্রোল যেটা বলে সেটা চড়ছে, এটা চড়তে খুব এনজয় করে। আমাদের কলকাতাতেও চলে, মানে চড়েও সব মলে যায়, আর দীঘাতেও এগুলো সব বাচ্চারা চড়ছিল, তো ওকেও বসিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের দীঘা সেকেন্ড ডে, আমরা আজকে যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে, কারণ আমার মেয়ের 18 মান্থসের চুল আমরা আমাদের কলকাতাতেই কেটেছি ওখানে স্যালুনে। তো এখানে আমরা দীঘা চন্দনেশ্বর মন্দিরে, মানে আমাদের এটা নিয়মে আছে চন্দনেশ্বর মন্দিরে চুলটা করবো এবং পুজো দেবো। তো আজকে আমাদের সেকেন্ড ডে, তো আমরা এখানে হোটেল সিগুলে আছি। সিগুলটা খুবই ভালো, একদম সি বিচ। এই যে আপনারা আসতে পারেন, জানেন সিগুল অনেক পুরনো। আমাদের এখন দীঘায় চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। মন্দিরের ভেতরে এতই গরুর উৎপাত যে আমি মন্দিরের ভেতরে ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে মন্দিরের বাইরে বসে আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করছি, লুচি আর ঘুগনি, আলুর দমও ছিল, আমি ঘুগনিটাই নিলাম। এবার আমরা এসেছি একটু ডাব খেতে, আমাদের তখনও লাঞ্চ করা হয়নি, আমরা পুজো দিয়ে ঘুরে টুরে এবার এসেছি একটু ডাব খেতে। সি বিচে গিয়ে ডাব না খেলে হয় বলুন তো? আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমার ডাবটা একটু শ্বাসটা পাতলা ছিল, কিন্তু সবাইকে মোটা শ্বাসের ডাব দিয়েছে, আমি একদম ভালোবাসি না মোটা শ্বাসের ডাব। এই যে আমার মেয়ে চেষ্টা করছে পাইপ দিয়ে খাওয়ার, কিন্তু পেরে উঠছে না। এইটা হলো সিগুল হোটেলের রুম ট্যুরটা, এক দেখতেই পাচ্ছেন বেড আছে, মোটামুটি 3 জন ভালো মতো শোয়া যায়। একটা সামনে বড় আয়না আছে যাতে পুরো দেখা যাচ্ছে সব কিছু, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো আমাদের সংসার গুছিয়ে আমরা রেখেছি, এই যে টিভি আছে দেখতে পাচ্ছি। পাশেই একটা হোটেলে, তো আমরা যে মানে হোটেলে রয়েছি সেখানে আমরা লাঞ্চ করছি না, আমরা পাশে যাচ্ছি হোটেলে লাঞ্চ করতে। কালকে অবশ্যই এখান থেকেই করেছি, আজকে আমরা পাশে একটা হোটেলে যাচ্ছি। তো চলুন, আমরা লাঞ্চ টাঞ্চ সেরে এখন আমি আর আমার হাজবেন্ড সবাই আসেনি, মোহনায় চলে এসেছি। মোহনা বলে একটু জায়গা, এখানে সকালের দিকে প্রচুর মাছ টাছ পাওয়া যায়, এখন তো সব উঠে গেছে। মোহনার সামনে জায়গাটা স্পটটাকে মোহনা বলে, তো আসে লোকজন মাছ টাছ কিনতে। এখানে স্পেশালি মানে শুটকি মাছ যেটা বেঙ্গলিরা খায় সেটা পাওয়া যায়। মোহনার ভিউটা আপনাদের দেখাচ্ছি, আমার তো মোহনাটা বেশ সুন্দরই লাগে। আমি যতবার দীঘাতে যাই আমি মোহনাটা একবার গিয়ে ভিজিট করি, আমার খুব ভাল লাগে মোহনাটা। তো এইবার আমরা একটু বিকেল টাইমেই গেছিলাম, মানে বিকেল নয় ওই দুপুর বিকেলই আর কি বলা যায়, 4টে বাজে তখন।
চল। তো আজকে মানে আমাদের দীঘা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আজ সকালে আমরা তো পুজো দিতে গেছিলাম, দেখলেনি ব্লগ, মোহনায় গেছিলাম খেয়ে দিয়ে উঠে একটু বিকেলের দিকে, তো সেটাও আমি শেয়ার করেছি। তো এখন মোটামুটি সন্ধে 8:45 বাজতে যায়। এখন আমরা একটু সি বিচের যাব, সি বিচে না মানে ওই সি বিচ রোড আর কি, একটু মার্কেটে যাব, কিছু খেয়ে দিয়েও চলে আসব ডিনার। তো মোটামুটি আমার দীঘা জার্নিও শেষ হয়ে গেল, আমাদের ঘোরাও কমপ্লিট হয়ে গেল। কালকে ভোরবেলা 6টার সময় আমরা কলকাতার জন্য রওনা দিচ্ছি, আমরা ড্রাইভার নিয়ে এসেছি, তো আমরা ভোরবেলা রওনা দিয়ে দিচ্ছি। তো আমার পার্ট 2-তে আসবে দীঘা ব্লগ, তো প্লিজ দেখবেন। আর যারা ওল্ড দীঘায় সুইমিং পুল আলা হোটেল চাইছেন এবং সি বিচটাও একদম সামনে, মানে রুমে বসে কিংবা ব্যালকনিতে বসে যারা সি বিচ দেখতে চাইছেন এবং রুফটপে সুইমিং পুল চাইছেন, তাদের জন্য আমি অবভিয়াসলি মানে বলবো যে প্লিজ হোটেল সিগুলটা বুক করুন এবং এখানে এসে বুক করুন, না কি লাইক মাই ট্রিপ বা এরকম কিছু থেকে করতে পারে, তবে আমি বলবো এখানে এসে বুক করুন। এখানে এসে বুক করলে কিন্তু ওনাদের কাছে একটা ভালো অফার থাকে, আপনারা একটু কমে পেয়ে যাবেন এই রুমগুলো, যেটা আমরা পেয়েছি, আমরা এখানে এসেই বুক করেছি, একটু রিস্ক থাকে বাট পেয়ে যাবেন, এরকম না যে পুরো হোটেলই বুক থাকবে। হ্যাঁ, তবে একসঙ্গে অনেকগুলো যদি রুম চান তাহলে একটু ইয়ে আছে, তবে মোটামুটি 2-3 রুম মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো চাপ নেই। তো এসেই বুক করুন, আমি এটাই বলবো, মানে আমি তো এটা বলবো যে এসেই বুক করুন, কারণ আমরা মন্দারমণি ভিডিওতে দেখবেন ওখানেও আমরা গিয়েই বুক করেছি এবং এখানেও আমরা এদিঘাতেও আমরা এসেই বুক করেছি এখানে, তো এসে বুক করলে একটু অফার পাওয়া যায়। যাই হোক, খুব ভালো কাটালাম আমরা দীঘা, আপনারা দেখলেন দীঘা ট্রিপটা আমাদের জার্নিটা। তো এরপরে হয়তো অন্য নতুন ব্লগ আসবে। হ্যাঁ, এবার বলবে সরস্বতী পুজো, তো সরস্বতী পূজার সময় তো আমরা মন্দারমণি দীঘায় কাটিয়ে দিলাম, তো আমার সরস্বতী পুজো ব্লগ কিছু আসবে না, কারণ সরস্বতী পুজোতে সেরকমভাবে সাজগোজ করলাম না, মানে শাড়িটারি পরলাম না, সাজগোজ তো করেছি ঘুরেছি। তো যাই হোক, দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বাই।